নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন রাজদীপ চক্রবর্তীর কলমে গোয়েন্দা শাম্ভবী সিরিজের গল্প প্রদীপ অন্তর্ধান রহস্য। গল্পপাঠে ও প্রদীপের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, শাম্ভবীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, প্রদীপের দাদার ভূমিকায় মৃন্ময় মান্না, সৌমর ভূমিকায় বাক্যবাগীশ, তিথির ভূমিকায় সৃষ্টি, উজ্জ্বলের ভূমিকায় সুদীপ্ত সরকার, শাম্ভবীর বাবার ভূমিকায় জয় ভট্টাচার্য, পুলিশ ও গাড়ির মালিকের ভূমিকায় রাজীব সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ডস থেকে শ্রাবণ, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন রাজদীপ চক্রবর্তীর কলমে প্রদীপ অন্তর্ধান রহস্য। 22শে জানুয়ারি, এবারে 26শে জানুয়ারিটা পড়েছে শুক্রবারে, মানে পর পর তিন দিনের ছুটি। এই সুযোগে একটা ছোট্ট ট্যুর করে আসা যাবে, অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই আগে ভাগেই 25 তারিখ সন্ধ্যের ফ্লাইটের টিকিট কেটে ফেললাম কলকাতার। বছর তিনেক এই দিল্লিতে আছি, তেমন বাড়ি যাওয়া হয় না, ঘোরা তো নয়। এখন এখানে বেশ ভালোই একটা চাকরি করি, একা থাকি, টুকটাক লেখালেখি করি, বলতে গেলে বেশ স্বাধীনভাবেই জীবনযাপন করে চলেছি। এখানে এসে এক দুটো বন্ধু হয়েছে, কিন্তু সে ওই সামান্যই। নিজের জীবনের এই একাকিত্বটা এখন সয়ে গেছে আমার। যাই হোক, এবার ঘুরতে পারা যাবে বলে মনে হয়। 25শে জানুয়ারি, কলকাতায় নেমে বাড়ি ফিরে পরের দিন ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। কোথায় যাওয়া যায় ভাবতেই একটাই নাম মাথায় এলো, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। 5 বছর আগে এই সময় তো আমরা গেছিলাম এই জায়গাটায়, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনস্থির করে ফেললাম ওখানেই যাব। একটা গাড়ি ব্যবস্থা হয়ে গেছে, গাড়ি আসবে ঠিক সকাল 5টায়। ঠিক এই সময় আমরা সেইবার রওনা দিয়েছিলাম। সবকিছু হবে একই রকম, একইভাবে যাব, এক জায়গায় থাকব, সব এক জিনিস দেখব, মানে এক কথায় বললে 5 বছর আগে স্মৃতি রোমন্থন করব। তবে তফাৎটা হলো একটাই, এবার আমি একা, বাকিরা সঙ্গে নেই। শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম এলো না, তাই আবার লিখতে বসলাম। আগামীকাল ঘুরতে যাওয়ার উত্তেজনাটা হঠাৎ কেমন একটা গায়েব হয়ে একটা মন খারাপের অনুভূতি চলে এলো। সব পুরনো স্মৃতিগুলো কেমন গা ছাড়া দিয়ে উঠল, আক্ষেপ হচ্ছে তখন কেন যে ডায়েরি লিখতাম না। যাই হোক, এখনই কিছুটা লিখে নিই, স্মৃতি ঝালিয়ে নেওয়া হবে। আমি তখন কলকাতায় পুরনো চাকরিটা ছেড়ে একটা নতুন অফিসে ঢুকেছি। সেখানে আমার সঙ্গে কাজ করত আরও 4 জন, সৌম, উজ্জ্বল, শুভ্র আর তিথি। প্রথম থেকেই ওদেরকে বেশ ভালো লেগেছিল, আর আস্তে আস্তে পেশাদারিত্ব ছাপিয়ে ওরা হয়ে উঠেছিল আমার অন্তরঙ্গ বন্ধু। সেই বন্ধুত্বে ছিল একে অপরের প্রতি অপরিসীম টান, ছিল দারুণ একটা রসায়ন। আমরা নিজেদের একটা দল বলে মানতাম, যে দলটার নাম দিয়েছিলাম স্পন্দন। আমরা ছিলাম এরমই, যারা শুধু ভালো বন্ধুই নয়, যারা সৃষ্টিশীল। সবাই মিলে লেখালেখি শুরু করেছিলাম, মাঝে মধ্যেই প্রকৃতির মাঝে হারিয়ে যেতাম অফিস উপেক্ষা করে হলেও। আমাদের প্রাকৃতিক এক্সপেডিশনের প্রথম পদক্ষেপ ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়া। এরকম আরও অনেক জায়গা গেছি আমরা, কিন্তু ওটা যেন একটু আলাদা। এছাড়া আরও কত কীর্তিকলাপ ছিল আমাদের, সত্যি তখন মনে হতো যে আমি হলাম পৃথিবীর সব থেকে ভাগ্যবান লোক, তাই এমন একটা দলের সদস্য হতে পেরেছি। প্রায় 1 মাস ছুটি আনন্দ করার পর একসময় আমরা জানতে পারলাম তিথিকে বিদেশ চলে যেতে হবে ওর বরের কাছে, ফিরবে প্রায় 1 বছর বাদে। এই খবরটা পাওয়ার পর আমরা আড্ডা ঘোরাঘুরি আরও বাড়িয়ে দিয়েছিলাম, যাতে তিথি চলে যাওয়ার আগের কটা দিন বেশ আনন্দে কাটিয়ে নিতে পারি আমরা। তিথি যেদিন আমাদের ছেড়ে বিদেশে চলে গেল সেদিনটা এখনো মনে আছে আমার। ওর সাথে দেখা করে বাড়ি ফেরার পর মনটা বেশ ভারী হয়ে গেছিল, সচরাচর চোখে জল আসে না, কিন্তু সেদিন চোখের পাতাটা
কিছুক্ষণের জন্য আদ্র হয়ে উঠেছিল। তিথি বিদেশে যাওয়ার পর আমরা একে একে চাকরিটা ছেড়ে দিলাম, ছাড়ল না শুধু শুভ্র। সেই নিয়ে একটা মনোমালিন্য হয়েছিল, আর আস্তে আস্তে শুভ্র নিজেকে সরিয়ে নিয়েছিল দল থেকে, আর আমরাও নিজেদের সরিয়ে নিয়েছিলাম ওর থেকে। এরপর বাইরে যাওয়ার পালা এলো সৌম্যর, মুম্বাইতে একটা খুব ভালো চাকরি পেয়ে চলে গেল। আমি আর উজ্জ্বল পড়ে রইলাম কলকাতায়। শুরুতে আমরা যোগাযোগের মধ্যেই ছিলাম, কিন্তু আস্তে আস্তে সেটা কমতে লাগলো। এখনো কথা হয় মাঝে মধ্যে, কিন্তু তাতে বোধহয় কারোরই মন ভরে না। যাই হোক, ওদের চলে যাওয়ার পর আমি পড়লাম বেশ ফাঁপড়ে। কলকাতায় থাকাটা কেমন জানি অসহনীয় হয়ে উঠতে লাগলো। সব জায়গাতেই বন্ধুদের স্মৃতি যেন ঘুরে ফিরে আসতে লাগলো। লেখে গেলে আমাদের আড্ডা মারার জায়গাটাতেই গিয়ে বসে পড়তাম, সিটি সেন্টার বা নলবন, নিকো পার্ক বা চায়না টাউন, যেখানে যেতাম সবার স্মৃতি যেন থাবা বসাত। তাই শেষমেশ কলকাতার বাইরে চাকরির চেষ্টা করলাম, আর সুযোগ পেলাম দিল্লিতে। 3 বছর ধরে ওখানেই আছি, কাজ আর স্মৃতিকে আঁকড়ে। 26শে জানুয়ারি, গাড়িতে যেতে যেতে ডায়েরি লিখছি। আজ সকালে অ্যালার্মটা বাজতেই ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। কাল লিখতে লিখতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। অ্যালার্মটা বন্ধ করে মোবাইলটা অন করতেই মনে পড়ে গেল একটা ঘটনা। সেবা তিথি বলেছিল যে ও ফোন করে জাগিয়ে দেবে আমায়। সেই মতো ফোন করেছিল ঠিক ভোরবেলায়, আর আমাকে জাগানোর জন্য বলেছিল, উঠেছ? বাহ, এবার উঠে বসো, দেখো তো হাতে কটা আঙুল আছে, এবার দেখো পায়ে কটা আঙুল আছে। মনে পড়তেই হেসে ফেললাম খাটে বসেই। হাত আর পায়ের দিকে তাকিয়ে দেখলাম 5টা করেই আছে। তৈরি হয়ে বেরিয়ে দেখি গাড়ি এসে গেছে, টাটা ইন্ডিকা গাড়ি। সেবার অবশ্য টাটা সুমোতে গিয়েছিলাম আমরা, কিন্তু একা একা অত বড় গাড়ি নিয়ে কি হবে? যাই হোক, গাড়িটা তো টাটারই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিল, জনবহুল রাস্তা ভোরবেলায় পুরো শুনশান। গাড়ি জোর কদমে ছুটতে লাগলো, দেখতে দেখতে হাইওয়ে এসে গেল। এখন সামনে সেই ধাবাটা যেখানে গতবারে আলুর পরোটা খেয়েছিলাম। খাওয়াটা সেরে আসা যাক। 26শে জানুয়ারি দুপুর 3টে, খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠেই চোখটা লেগে গেছিল কাল রাত্রে ভালো ঘুম না হওয়ার কুফল। তাই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা এবার আর উপভোগ করা হলো না। ঘুম ভাঙলো একেবারে নিহারিকা গেস্ট হাউসে এসে ড্রাইভারের ডাকে। তাই রাস্তায় সেই মুরগি দেখে সৌম্য ঠাট্টা যে, দাদা দেখে চালান, আপনার গাড়ির থেকে ওগুলোর দাম বেশি, চাপা পড়লে আর রক্ষে নেই। যেমন এবার আর চাক্ষুষ করা গেল না, তেমনি গ্রামের মেয়েদের দেখে আগের বারের মতন গাওয়া হলো না, গরিতে রাখাও বারা প্যারা মে তো গয়া মারা আখে আহারে। মনে আছে গতবার আমরা পাহাড়ের রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, যাকে জিজ্ঞাসা করি বলে ওই সামনের দিক থেকে বাঁদিক। শেষে অনেক ঘুরে পৌঁছতে পেরেছিলাম আমাদের লক্ষ্যে। এবার মনে হয় সে ঝক্কি পোহাতে হয়নি ড্রাইভারকে। 26শে জানুয়ারি রাত 1টা, সন্ধ্যের পর বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটল যা লিখে রাখছি। ডিনারটা তাড়াতাড়ি সারা হয়ে গিয়েছিল, আমি তাই একটা সিগারেট ধরিয়ে বাইরের বাগানটায় পায়চারি করতে বেরিয়েছিলাম। এখানে ঠান্ডাটা এবারেও গতবারের মতোই বেশ ভালো। সিগারেটে টান দিয়ে আকাশের দিকে তাক করে ধোঁয়া ছাড়তে গিয়েই চোখ পড়ল তারাগুলোর দিকে। আজও আকাশ একেবারে ঝকঝক করছে। মনে পড়ল সেইবার তিথি আমাদের তারাগুলো দিয়ে তৈরি কালপুরুষ চিনিয়েছিল। এবারও বেশ মন দিয়ে দেখতে লাগলাম, আর একটু মনোযোগ দিতেই দেখতে পেলাম তারাদের সৃষ্টি যোদ্ধাটাকে। অনেকগুলো তারা একত্রে একটা বিশেষভাবে দেখলেই এই দারুণ দৃশ্য দেখা যায়। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, এতদিনেও ভুলিনি দেখে দারুণ লাগলো। খুশি হয়ে সিগারেটটা ফেলে দিতে গিয়ে দেখলাম যেন একটা ছায়ামূর্তি টুক করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তাড়াতাড়ি গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। অদ্ভুত এই ঘটনাটা কেমন একটা চিন্তা ধরিয়ে দিল। এলাকাটাও বিশেষ ভালো নয়, আজকাল সন্ত্রাসবাদীদের ঝামেলাও নাকি বেড়েছে। তাই তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। 27শে জানুয়ারি, আজ জীবন দিল নতুন পাঠ, নতুনভাবে চিনলাম তোদের, নবরূপে নবসাজে নবকলে বরে, দল আছে আছে অস্তিত্ব মোদের, পথ আজ শান্ত মন যে অশান্ত, উঠতে চায় মেলে টানা,
রইলাম পরে খুঁজতে সেই ঠিকানা। অদ্ভুত আজকের দিন, আর অদ্ভুত আমরা, অদ্ভুত আমাদের স্পন্দন। আমি খুঁজে পেয়েছি আমাদেরকে, আমি খুঁজে পেয়েছি সকলকে। এইখানে না এলে হয়তো এত কিছুই পেতাম না। হ্যাঁ, ওরা এখানেই, ঠিক যা ভেবেছিলাম। আমি কাল যাব ওদের কাছে। আচ্ছা, ওরা আমাকে পেয়ে আনন্দ পাবে তো, কি জানে। তবে আজ মনটা কেমন যেন একটা হচ্ছে, ঠিক বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমি আসছি, এখন ঘুমিয়ে পড়ি, কাল ওদের চমকে দেব। এরপর আর কোনো লেখাই নেই ডায়েরিটাতে, তাই ওটা বন্ধ করে টেবিলের ওপর রেখে ইজি চেয়ারে গাটা এলিয়ে দিল শাম্ভবী। এই বছরই আমেরিকা থেকে ক্রিমিনাল ও ফরেন্সিক সাইকোলজির কোর্স শেষ করে ফেলেছে। ছোট থেকেই ফেলুদার ভক্ত, প্রাইভেট ইনভেস্টিগেটর শাম্ভবী রায়চৌধুরী লেখা ভিজিটিং কার্ড নিয়ে ঘোরার স্বপ্ন সেই সময় থেকেই। বাবা এই শখটা দেখে ওকে সাহস জুগিয়েছিলেন, স্বপ্ন বাস্তবায়িত করার সব রকম সাহায্য করেছিলেন। তাই ছোট থেকেই ক্যারাটে, জুডো ও মার্শাল আর্টস শিখিয়েছেন। আর ক্লাস টুয়েলভ পাশ করার পর ওকে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সাইকোলজিতে নিয়ে পড়তে পাঠিয়ে দেন। বলেন, শোন মা, শুধু ইচ্ছে বা বুদ্ধি থাকলেই তো হবে না, পেশা যদি করতেই হয় তাহলে অধ্যাবসায় চাই, সঠিক জ্ঞান চাই। আর সফল গোয়েন্দা হতে গেলে চাই মানুষের মনস্তত্ত্ব ভালো করে বোঝা। তাই আগে মন দিয়ে পড়াশুনো কর, শেখ, তারপর স্বপ্ন পূরণ কর। সেই মতনই সাইকোলজির ওপর স্নাতকোত্তর করেছে সে, ক্রিমিনাল ও ফরেন্সিক সাইকোলজি স্পেশালাইজেশন নিয়ে। বাবা রণজিৎ রায়চৌধুরী খুব খুশি ও গর্বিত। তিনি জানেন তাঁর মেয়ের যা বুদ্ধি তা আরও কয়েকগুণ বাড়িয়ে নিয়ে সে ফিরেছে। এবার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা কার্ড ছাপিয়ে এনেছেন তিনি, সব রকম রেজিস্ট্রেশনও করিয়ে দিয়েছেন। তাই সম্ভবই এখন একজন রেজিস্টার্ড প্রাইভেট ইনভেস্টিগেটর, এবং ওর প্রথম মক্কেলও সেই বাবাই জোগাড় করে আনলেন। জয়ন্ত সান্যাল রণজিতের অফিস কলিগ, একটা বিপদে পড়েছে এবং সম্ভবীর ব্যাপারে রণজিতের কাছ থেকে শুনে সাহায্যের জন্য এসছে। সম্ভবী প্রশ্ন করল, এরপর থেকে কি আপনার ভাইকে পাওয়া যাচ্ছে না? সামনে বসা ব্যক্তিটি বেশ সুপুরুষ, বয়স 40-এর মতন হবে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, ওই দিনের পর থেকেই আর প্রদীপের কোনো হদিশ নেই, বেঁচে আছে কিনা তাও জানি না। প্রায় 10 দিন হয়ে গেল, ওর বন্ধুরা ওর সাথে যে কি করলো তা কিছুই বুঝতে পাচ্ছি না। পুলিশ ওদের জেরা করেছিল কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি, তাই তো সবাই ছাড়া পেয়ে গেছে। তবে সবাই কলকাতাতেই আছে, আপনি দয়া করে কিছু করুন। প্রদীপকে যে পাওয়া যাচ্ছে না, এটা জানলেন কি করে? ওর ফেরার কথা ছিল সেদিন সকালে, কিন্তু ঘর থেকে নামছে না দেখে ওর গাড়ির ড্রাইভার ওর মোবাইলে ফোন করে, সেটা বন্ধ দেখে হোটেলের ম্যানেজারকে জানায়। এরপর হোটেলের লোকজন গিয়ে দেখে ঘরে কেউ নেই। সেদিন সারা দিনে ফিরল না দেখে পুলিশে খবর দেয় ওরাই। তারাই ডায়েরিটা উদ্ধার করেছে ওর ঘর থেকে, ওরাই পরের দিন আমায় ফোন করে খবরটা দেয়। প্রদীপের ডায়েরিটা থেকেই আমার নাম্বারটা পেয়েছিল। আচ্ছা, তার মানে আপনার ভাইয়ের তো সেদিন সকালে ফেরার কথা ছিল, অথচ সারাদিন ফিরল না, আপনি খোঁজ নিলেন না কেন? থানা পুলিশ করলেন না কেন বলুন তো? জয়ন্ত এই প্রশ্নে একটু ঘাবড়ে গেল, তারপর আমতা আমতা করে বলল, আসলে ম্যাডাম, আমার ভাইটা একটু খ্যাপা ভাই, আমি ভাবলাম ও হয়তো কোনো কাজে গেছে তাই আসতে পারেনি, আর পরের দিনেই তো খবর পেলাম। সম্ভবী একটু যেন কি চিন্তা করল, তারপর বলল, আপনি এক কাজ করুন, ডায়েরিটা আমার কাছেই রেখে যান, আর আমি কাল প্রদীপের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করব, দেখছি কি করা যায়। জয়ন্ত চলে গেলে সম্ভবী বাবাকে জিজ্ঞাসা করল, বাপি, এই জয়ন্ত লোকটাকে কবে থেকে চেনো তুমি? কেমন স্বভাবের লোক? রণজিৎ একটু মাথা চুলকে বললেন, আমার অফিসে কাজ করে, বছর চারেক আগেই জয়েন করেছে, এমনিতে তো দেখে ভালোই মনে হয়, হাসি খুশি স্বভাবের ছেলে, তেমন কোনো বদ স্বভাব আছে বলেও তো শুনিনি। তবে আজকালকার ছেলে কার মনে কি যে আছে তা বসে মনে হয় ব্রহ্মারও অসাধ্য। ডায়েরিটা হাতে তুলে নিয়ে সম্ভবই বলল,
ঠিক আছে, দেখি কি করতে পারি। তবে আর একবার ঠান্ডা মাথায় মন দিয়ে লেখাগুলো পড়তে হবে। কেন জানি না আমার মন বলছে ওর মধ্যেই কোনো সূত্র আছে। বেশ, তুই তাহলে মন দিয়ে পড়, আমি পাশের ঘরে যাই। বলে উনি বেরিয়ে গেলেন। ডায়েরিটা খুলে আবার ভালো করে পড়তে লাগলো শাম্ভবী। পড়ে বুঝল যে ওদের এই দলটা স্পন্দন সেটা বেশ জমাটি, আর প্রদীপ ওদের খুব ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, সেই বন্ধুরা প্রদীপের নিখোঁজ হওয়ার সাথে কিভাবে যুক্ত, কেনই বা যুক্ত, আর সবাই মিলে ওই সময় পুরুলিয়া গিয়েছিলই বা কেন, আর সেটা প্রদীপকে না জানিয়েই বা কেন, আর রাত্রের ওই ছায়ামূর্তিটাই বা কে। রহস্য বেশ জটিল মনে হচ্ছে। প্রদীপ ওর বন্ধুদের সাথে দেখা করতে গেল অথচ আর ফিরল না, অদ্ভুত ব্যাপার। অগ্নি ভাবলেন ওরা জানতো না হয়তো যে প্রদীপ ডায়েরি লেখে আর ওদের কথা সেটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু পুলিশের জেরা থেকে কিছুই বার হয়নি। কবিতারা দেখে বোঝা যায় প্রদীপ বেশ বিচলিত ছিল। হয়তো ও বন্ধুদের অন্য কোনো রূপ দেখতে পেয়েছিল, তাই লিখেছে নতুনভাবে চিনলাম। ব্যাপারটা যে কি সত্যি বোঝা যাচ্ছে না। কাল ওদের জেরা করলে হয়তো কিছু জানা যাবে, এমনটাই মনে মনে ঠিক করল শাম্ভবী। কিন্তু চমকের আরও বাকি ছিল। রাত্রে মোবাইলটা বাজতে সেটা কানে দিতেই একটা উত্তেজিত গলা শোনা গেল। ম্যাডাম, আমি জয়ন্ত বলছি। প্রদীপের বন্ধুরা সবাই আজ বিকেলেই গাড়ি করে পুরুলিয়া চলে গেছে। আমি তো ফোন করেছিলাম সৌমকে, আপনি আসবেন সেটা জানানোর জন্য। ও বললো ওরা পুরুলিয়া যাচ্ছে। ম্যাডাম, ওরা নিশ্চয়ই প্রমাণ লোপাটের জন্য গেছে। আমাদের সময় নষ্ট করা যাবে না। আমি দেখি কালকেই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দেব। আপনি চিন্তা করবেন না, অপরাধীরা শাস্তি পাবেই। জয়ন্ত এর কিছুক্ষণ পরে আবার ফোন করে জানালো পরের দিন ভোরবেলা একটা গাড়ি চলে আসবে। শাম্ভবী বেশ খুশি হলো মনে মনে। একে তো প্রথম কেস, তা আবার বেশ জটিল। নিজের সমস্ত বিদ্যে আর বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বাবা মাকে কালকে রওনা দেওয়ার কথা জানালো। এবার মিশন পুরুলিয়া। গাড়িতে বসে চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিল শাম্ভবী। গাড়ি পুরুলিয়ার ভেতর দিয়ে গ্রাম্য রাস্তা ধরে এগিয়ে চলেছে ওর গন্তব্য অযোধ্যা পাহাড়ের দিকে। সত্যি জায়গাটা বেশ মনোরম। রাস্তা আস্তে আস্তে লালচে হয়ে আসছে, দুধারে সবুজের প্রাধান্য, প্রচুর গাছগাছালি। পশ্চিমবঙ্গের মধ্যে এমন সুন্দর জায়গা আছে এতদিনও জানতই না। এই জায়গাটাও বিশেষ আশা হয়নি। বেশ প্রাকৃতিক শোভা উপভোগ করছিল, হঠাৎ চোখ পড়ল সামনে রাস্তায় বেশ কয়েকটা মুরগি খেলে বেড়াচ্ছে। নিজের অজান্তেই যেন শাম্ভবীর মুখ থেকে বেরিয়ে গেল, ভাই সাবধানে চালিও, মুরগি চাপা দিলে আর রক্ষা নেই, বলেই নিজের মনে হেসে উঠল। প্রদীপের ডায়েরির বর্ণনাটা বেশ মনে ধরেছে, বোঝাই যাচ্ছে। গাড়িতেই ও ফোন করে নিয়েছিল সৌমকে, জানিয়েছিল যে ওরা যেন কোথাও না যায়, ও গিয়ে কথা বলবে। সৌম বলছে, হ্যাঁ আমরা নিহারিকা গেস্ট হাউসেই উঠেছি, আপনি আসুন, আমরা আছি। শাম্ভবীর মনে দুটো খটকা। এক, প্রদীপের বন্ধুরাই যদি ওর অন্তর্ধানের মূলে, তাহলে কারণটা কি? আর প্রদীপের দাদা ওর ফিরে না আসা নিয়ে এত উদাসীন ছিলেন কেন? গাড়ি গেস্ট হাউস পৌঁছে গেল দুপুর একটা নাগাদ। প্রায় 7 ঘন্টার পথ। ক্লান্তি লাগছিল শাম্ভবীর, তাই নিজের ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিল। তারপর ফোন লাগালো সৌমকে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো, হ্যাঁ আমি এইমাত্র হোটেলে এলাম, তোমাদের সঙ্গে বিকেলে কথা বলবো। তোমরা কত নম্বর রুমে আছো? ব্যস্ত। ঠিক আছে, আমরা 210 নম্বর আর 211 নম্বর রুমে আছি। ফোনটা কেটে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো শাম্ভবী। ঠিক করলো আগে সেই রুমটা একবার দেখে নেবে, নিখোঁজ হওয়ার আগে যেটায় প্রদীপ ছিল। পুলিশ সেটা বন্ধ করে রেখেছিল, কিন্তু শাম্ভবী নিজের পরিচয় দিয়ে খোলাবার ব্যবস্থা করে নিয়েছে। বিকেলে শুরুতেই ঘরটায় গেল। পুলিশ থেকে একজন কনস্টেবল এসে চাবি খুলে দিয়েছে। শাম্ভবী ঘরে ঢুকে খুব ভালো করে সব দেখে নিল। প্রদীপের ব্যাগ রাখা ছিল ঘরের কোনায়, সেটাও হাতে দস্তানা পরে দেখল। না, কোথাও সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। ভাবল এবার জিজ্ঞাসাবাদটা সেরে নেওয়া যাক। নিজের ঘরে এসে প্রথমেই সৌমকে ডেকে পাঠালো। ছেলেটি ঠিক তার নামের মতোই সুন্দর। লম্বা ছিপছিপে চেহারা, মুখে একটা কালো ফ্রেমে চশমা, বুদ্ধিদীপ্ত মুখ। ওকে বসিয়ে শাম্ভবী প্রশ্ন করল,
আশা করি তুমি জানো যে তোমাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওর ডায়েরি পড়ে সমস্ত সন্দেহটা তোমাদের দিকেই এসে পড়ে। তাই জানতে চাই এই বিষয়ে তুমি কি জানো। সৌম্য এতক্ষণ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে সারা ঘরটা দেখছিল, প্রশ্নটা শুনে বলে উঠল, দেখুন ম্যাডাম, ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। প্রদীপ হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল তা আমি জানি না, আর এই বিষয়ে আমাদের কোনো যোগাযোগও নেই। ওর ডায়েরিতেও যে কেন আমাদের ব্যাপার লিখেছে তাও ঠিক বুঝলাম না। তবে আমরা নির্দোষ, সেদিন আমরা এখানে আসিনি। তুমি সেই দিন কোথায় ছিলে? কলকাতায়। সৌম্যর উত্তরটা পেয়েই পরের প্রশ্ন করলো সম্ভবী, কেন তুমি কলকাতায় কি করছিলে? তুমি তো মুম্বাইতে থাকো। আসলে একটা ব্যক্তিগত কারণে আমি কলকাতায় এসেছিলাম, কিন্তু পুরুলিয়াতে আমি আসিনি। প্রদীপ কি করে আমাদের এখানে খুঁজে পেল তা আমি জানি না, আর তাছাড়া পুলিশ আমাদের বিরুদ্ধে কিচ্ছু খুঁজে পায়নি। তাহলে তারপরও আমাদের পেছনে গোয়েন্দা লাগানো হলো কেন? গোয়েন্দা তোমাদের পেছনে লাগানো হয়নি, হয়েছে প্রদীপকে খুঁজে বের করতে। কারণ সেটা করতে পারলে অপরাধী যেই হোক সে আপনা আপনিই ধরা পড়বে। বুঝলাম। তবে একটা কথা আবারও জানিয়ে রাখি, অপরাধী আমি নই। বেশ, আপাতত না হয় তোমার কথাই মেনে নিলাম। এক কাজ করো, এবার উজ্জ্বলকে পাঠিয়ে দাও। একটু পরেই উজ্জ্বল ঘরে ঢুকল। ওকে দেখেই বোঝা যায় বেশ চিন্তায় আছে। ঘরে ঢুকেই ধপ করে সোফায় বসে পড়ল আর বলে উঠল, দেখুন আমি কিছুই করিনি, কি একটা বিশ্রী ব্যাপারে জড়িয়ে পড়লাম। প্রদীপের সাথে আমার কোনো শত্রুতাই ছিল না, আমি খামো কাউকে গুম করতে যাবো কেন? আর তাছাড়া ও যে এখানে আসবে তা তো আমি জানতামই না, তাই আমায় এসবের মধ্যে জড়াবেন না। তুমি যদি নিরাপরাধ হও তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এই বিষয়ে তোমার কাউকে সন্দেহ হয়? দেখুন ম্যাডাম, আমি সবসময় সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। আমার তো মনে হয় সৌম্য কিছু করে থাকতে পারে। বছরখানেক আগেই ওর সাথে প্রদীপের বেশ ঝগড়া হয়েছিল। আসলে আমাদের লেখা বেশ কিছু গল্প আর কবিতা আছে, সেগুলো কাউকে কিছু না বলে প্রদীপ দুম করে ছাপিয়ে দিয়েছিল। পরে আমরা প্রশ্ন করলে বলেছিল আমাদের নাকি চমক দিতে চায়। সৌম্যর ব্যাপারটা একদম পছন্দ হয়নি, সেই নিয়ে দুজনের বেশ ঝগড়া হয়। বইটার বিক্রি ভালোই হয়েছিল, কথা ছিল লাভের টাকা আমাদের কাছেও আসবে, কিন্তু তার আগেই আকস্মিক এই ঘটনা। তা তোমার রাগ হয়নি? তা তো হয়েই ছিল, মনে হয়েছিল বেটাকে হাতের সামনে পেলে না, মানে সেরকম রাগ নয় ওই আর কি। তবে আমি কিছুই করিনি ম্যাডাম, বিশ্বাস করুন। বেশ, আপাতত এটাই বিশ্বাস করলাম, এবার তিথিকে পাঠিয়ে দাও। সম্ভবের নির্দেশ পেয়েই তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল উজ্জ্বল। একটু পর ঘরে ঢুকল তিথি। মেয়েটিকে দেখে মনে হয় বেশ মর্মাহত, ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওকে বসতে বলে সম্ভবী প্রশ্ন করল, প্রদীপের অন্তর্ধান সম্বন্ধে তুমি কিছু জানো? না, আমি কিছুই জানি না। আচ্ছা, প্রদীপ তোমাদের যে বই ছাপিয়েছিল সেটা নিয়ে তোমাদের মধ্যে মতবিরোধ হয়েছিল? তা একটু হয়েছিল, তবে প্রথমে খারাপ লাগলেও পরে যখন দেখলাম বইটা ভালোই বিক্রি হচ্ছে তখন আর রাগ ছিল না। তবে আমাদের প্রাপ্য ছিল বেশ কিছু টাকা, সেটা প্রদীপ দেবে বলেছিল, আর পাবো কি না কে জানে। তা তোমরা যদি কিছু নাই করে থাকো তাহলে তড়িঘড়ি এখানে চলে এলে কেন? তিথি প্রশ্নটা শুনে মাথা নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বলল, আমরা ভেবেছিলাম বোধহয় আমাদের আর পুলিশের দরকার লাগবে না, তাই অনেকদিন পর যেহেতু দেখা হলো ভাবলাম ঘুরে আসি সবাই মিলে, আর তার মধ্যে যদি প্রদীপের কোনো খোঁজ পাই। ওকে যেতে বলে সম্ভবই ভাবতে লাগলো, তিনজনেই বলছে যে ওরা কিছুই জানে না, কিন্তু তবুও মনে হচ্ছে ওরা কিছু যেন লোকাচ্ছে। সবাই একসাথে দেখা হওয়ায় ঘুরতে আসা তাও এখানেই, এই ব্যাপারটাও বেশ অদ্ভুত। আগামীকাল থানায় যাবে বলে মনস্থির করল, তার আগে একবার গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেওয়া ভালো। জয়ন্তর থেকে ওই ট্রাভেল এজেন্সির নাম্বার নিয়েছিল, তাই মোবাইল বার করে ফোন লাগালো।
তারপর অপর প্রান্ত থেকে ফোন ওঠালে নিজের পরিচয় দিয়ে ফোন করার কারণ জানালো। অপর প্রান্ত থেকে ভদ্রলোক জানালেন তিনি মালিক, বললেন, খুবই অদ্ভুত ব্যাপার ম্যাডাম, ছেলেটি কোথায় যে গায়েব হয়ে গেল। আমি অচেনা লক্ষ্যে গাড়ি দিই না, একে দিলাম ওর বন্ধুর ভরসায়, কিন্তু এমন ঝামেলা যে হবে বুঝিনি। ওর বন্ধু মানে কার ভরসায় দিয়েছিলেন? ওর বন্ধু উজ্জ্বল বলল বলেই তো গাড়িটা দিলাম। ওই তো আমায় ফোন করে বলল যে ওর এক বন্ধু পুরুলিয়া যাবে, গাড়ি ভাড়া চাই। উজ্জ্বল তো আমার অনেক পুরনো কাস্টমার। কথাটা শুনে চমকে উঠল শাম্ভবী। তার মানে ওরা জানত প্রদীপ অযোধ্যা পাহাড় যাবে, অন্তত উজ্জ্বল তো জানতই। কিন্তু সে কথাও চেপে গেল কেন? হয়তো এমন হয়েছে যে ওরা প্রদীপের পিছু পিছু এখানে এসেছিল আর প্রদীপ ওদের খুঁজে পেয়েছিল, তারপর সেই দিন দেখা করতে ডেকে ওর সাথে কিছু একটা করেছে। মোটিভটা কি শুধুই টাকা নাকি আরো অন্য কিছু আছে? আর ওরা প্রদীপের সাথে করলোটা কি? রহস্য ক্রমে ক্রমে বেড়েই চলেছে। সম্ভবী স্থির করল এই বিষয়ে এখনই ওদের কিছু জানাবে না, তাহলে ওরা সতর্ক হয়ে যাবে। তাই এবার বলল, ধন্যবাদ, আপনার সাথে আমার যে কথা হয়েছে এই বিষয়ে আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না, উজ্জ্বলকেও না। আর আপনার সেই ড্রাইভারের সাথে একটু কথা বলা যাবে, সেদিন যে এসেছিল প্রদীপের সাথে? ও ফিরলেই আমাকে একটা ফোন করতে বলবেন, বলে ফোন রেখে দিল সম্ভবী। ফোনটা রেখে ভালো করে ভাবতে লাগলো, যা বোঝা যাচ্ছে বই ছাপানোকে কেন্দ্র করে ওদের মধ্যে একটা অশান্তি হয়েছিল। আর টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা তো আছেই, কারণ প্রদীপ ওদের প্রাপ্য টাকা এখনো দেয়নি। আর উজ্জ্বলের মাধ্যমে ওরা নিশ্চয়ই জানত যে প্রদীপ অযোধ্যা পাহাড়ে এসছে, তাই এখানে এসে একটা নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে হামলা চালানো অনেক সহজ। আর ধরা পড়ার সম্ভাবনাও নেই বললেই চলে, কারণ ওদের অস্তিত্ব এই জায়গায় জানা সবার পক্ষে বেশ কঠিন। তবে ওদের প্ল্যান ভেস্তে দিয়েছে প্রদীপের ডায়েরিটাই, যেখানে ওদের উপস্থিতিটার প্রমাণ রয়েছে। রাত্রে খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে সম্ভবী স্থির করল পরের দিন সকালে উঠেই আগে থানায় যাবে। কতটা অগ্রগতি হয়েছে প্রদীপের খোঁজে তা নিজে গিয়ে জানবে, তারপর প্রমাণের সন্ধানে যাবে। প্রদীপ ওদের সাথে কোথায় দেখা করতে যাবে তা যদি লিখে রাখত তাহলে সুবিধা হতো, নয়তো এই পাহাড়ে কোথায় যে সে গেছিল তা বের করা সত্যি কঠিন। ভাবতে ভাবতে বেশ ঘুম পেয়ে গেল। আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল সম্ভবী। আগামীকাল অনেক খাটতে হবে। সকালে উঠে সম্ভবী প্রথমে থানায় ফোন করে জানালো যে সে আসবে, তারপর ফোন করলো সৌমকে, কিন্তু ফোনটা অফ করা। তড়িঘড়ি রিসেপশনে ফোন করে জানতে পারলো যে ওরা সকালবেলাতেই কোথাও একটা বেরিয়েছে। চিন্তায় পড়ল, এত সকালে ওরা গেল কোথায়? ওদের গতিবিধি বেশ সন্দেহজনক। তৈরি হয়ে বেরিয়ে সোজা থানায় গেল। অফিসারের নাম সুজিত মণ্ডল, বেশ হাসি খুশি লোক। সম্ভবীকে বেশ খাতির করে বসালেন, তারপর বললেন, আপনার ব্যাপারে শুনে বেশ গর্ব হচ্ছে ম্যাডাম। আপনি যে এমন একটা পেশা বেছে নিয়েছেন এটা সত্যিই দারুণ। বলুন কিভাবে সাহায্য করতে পারি? সম্ভবী মৃদু হেসে তার আশার কারণ জানাতে মণ্ডলবাবু বললেন, ব্যাপারটা আমাকেও বেশ ভাবিয়ে তুলেছে। ছেলেটা কোথায় যে গেল কিছুই বোঝা যাচ্ছে না, বেঁচে আছে কি না তাও জানি না। ওর বন্ধুদের আমি নিজে কলকাতায় গিয়ে জেরা করেছি, কিন্তু ওদের এখানে আসার কোনো প্রমাণ পাইনি, আর এই অন্তর্ধানের সঙ্গেও কোনো মিল পাইনি। তাই সন্দেহ থাকলেও প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছে না। খোঁজ কি এখনো চলছে? মন্ডল জানালেন পুলিশ সব রকম চেষ্টা চালাচ্ছে। পুলিশের ওখানে তেমন কোনো কাজ না হওয়ায় সম্ভবী একটু হতাশ হল। এই ক্ষেত্রে রহস্য বেশ কটা। এক, প্রদীপ কি আদৌ বেঁচে আছে? দুই, যদি থাকে তাহলে কোথায় রাখা হয়েছে ওকে? তিন, ওর বন্ধুরা ওর এই অন্তর্ধানের পেছনে ঠিক কিভাবে আর কেন যুক্ত, বা আদৌ কি যুক্ত? যদি না হয় তাহলে কে যুক্ত? চার, প্রদীপের পুরুলিয়া আসার ঘটনা কি শুধু উজ্জ্বলই জানত নাকি বাকিরাও? সম্ভবী ঠিক করল যে এবার ওদের চেপে ধরতে হবে, নইলে হয়তো দেরি হয়ে যাবে। হোটেলে ফিরে রিসেপশনে খোঁজ নিয়ে জানতে পারল ওরা সবাই ফিরে এসছে। সঙ্গে সঙ্গে ওদের নিজের ঘরে পাঠাতে বলে ঘরে ঢুকল। বিছানায় বসে এসিটা চালাতে গিয়ে লক্ষ্য করল ঘরের স্লাইডিং দরজাটা খোলা। সেটা বন্ধ করতে গিয়ে চোখ পড়ল মেঝেতে
একটা জুতোর দাগ, যে দাগটা টাটকা, মানে আজকের, এবং এটা হয়েছে তার ঘর থেকে বেরোনোর পর। এই জানলা দিয়ে কেউ ঘরে ঢুকেছিল, ব্যাগ খুলেই বুঝল সেটা হাতড়ানো হয়েছে। তাড়াতাড়ি সব ভালো করে দেখে বুঝল কিছুই চুরি যায়নি, বুঝল চোর আসলে এসেছিল ওই ডায়েরিটার উদ্দেশ্যে, যেটা নিজের সঙ্গে নিয়েই বেরিয়েছিল শাম্ভবী। তার মানে ওই ডায়েরিটা নিয়ে অপরাধী তার কীর্তিকলাপ চাপা দিতে চায়। কাছের জানলাটার দিকে তাকিয়ে নিজের উপরই বেশ বিরক্ত হলো শাম্ভবী। তাড়াহুড়োয় ওটা খোলা রেখেছিল, আর যেহেতু ঘরটা একতলাতেই, তাই ওটা দিয়ে কারোর ঘরে ঢোকা বেশ সহজ ব্যাপার। বেশ ভালো লাগলো ওর, এই তো চাই। অপরাধী এবার বেশ বেপরোয়া হয়ে উঠেছে, তার মানে ভুল সে করবেই। দরজায় ঢোকা পড়তেই তাড়াতাড়ি ব্যাগটা সরিয়ে দরজা খুলতে উঠে পড়ল শাম্ভবী। হঠাৎ চোখে পড়ল মাটিতে একটা লাইটার পড়ে, এটা ও চেনে, আগের দিনে দেখেছে সৌম্যর হাতে। দরজায় আবার টোকা পড়ল, তাড়াতাড়ি লাইটারটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দরজা খুলে দিল। সেখানে দাঁড়িয়ে সৌম্য, উজ্জ্বল আর তিথি, ওদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে সকলকে বসতে বলল শাম্ভবী। তারপর পায়চারি করতে করতে উজ্জ্বলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি জানি যে প্রদীপের এখানে আসার কথা তুমি জানতে, কারণ ওর গাড়ির ব্যবস্থা তুমিই করে দিয়েছিলে, এবার বলো তুমি সে কথা লুকোলে কেন? এই আকস্মিক প্রশ্ন মানে উজ্জ্বলের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল, কোনো মতে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম, আমি ভেবেছিলাম এই খবরটা প্রকাশ পেলে আমি ফেঁসে যাব, তাই কাউকে কিছু বলিনি, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। শাম্ভবী পায়চারি করতে করতেই বলল, তা এই খবরটা কি বাকিরাও জানতো? এবারে কথা বলল তিথি, আমরা দুজন আগে কিছুই জানতাম না, এটা জেনেছি কদিন আগেই, প্রদীপ নিখোঁজ হওয়ার পরে উজ্জ্বল বলেছিল। উজ্জ্বলকে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ চাপে পড়েছে। শাম্ভবী এবার সোজা প্রশ্ন করলো সৌম্যকে, আমার ঘরে এই ডায়েরিটা খুঁজতে তুমি এসেছিলে তো? বলে নিজের কাঁধের ব্যাগ থেকে সেটা বার করল। সৌম্য এই প্রশ্নটা শুনে প্রথমে হতচকিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে সামলে নিল নিজেকে, তারপর বলল, এ আপনি কি বলছেন, আমি আপনার ঘরে ঢুকলাম কখন? শাম্ভবী পকেট থেকে লাইটারটা বার করে সামনে রাখল, তারপর বলল, এটা তোমার তো, আমার মনে হয় এটা তোমার পকেট থেকে পড়ে গেছিল, বেশ বোঝা যায় তুমিই এসেছিলে আমার ঘরে, তাছাড়া ওই জানলার পাশে যে জুতোর ছাপটা রয়েছে আমি নিশ্চিত ওটা মেলালে তোমার জুতোর সাথেই মিলবে। ডায়েরিটা হাতাতে চাও কেন? ওতে কি এমন আছে যাতে তোমরা ফেঁসে যাবে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ওর মোবাইলটা বেজে উঠল, সেটা কানে দিতেই আওয়াজ ভেসে এলো, আমি আব্দুল ড্রাইভার, সেদিন অযোধ্যা পাহাড়ে গেছিলাম ওই বাবুর সাথে, মালিক বললেন আপনাকে একবার ফোন করতে। আচ্ছা আব্দুল, সেদিন ওই বাবু মানে প্রদীপ তোমার গাড়ি নিয়ে কোথায় কোথায় গিয়েছিল? উনি প্রথমে গেলেন বড় ঝর্ণা দেখতে, সেখান থেকে আনন্দপুর বলে একটা গ্রামে, তারপর গেলেন বাঘ দেখতে, তারপর আমাকে গাড়ি নিয়ে ফিরে যেতে বললেন। আমি ফিরে আসার পর উনি ফিরেছিলেন অনেক রাত করে। তার মানে সেখান থেকে উনি কোথায় গিয়েছিলেন তা তুমি জানো না? আব্দুল জানালো সে জানে না। ফোনটা রেখে সৌম্যর দিকে তাকাতেই ও বলল, দেখুন ম্যাডাম, আমরা নিরপরাধ, আমরা জানিও না প্রদীপ ওর ডায়েরিতে আমাদের নামে কি লিখে গেছে। হ্যাঁ, আমি মানছি আপনার ঘরে গিয়েছিলাম ডায়েরিটারি খোঁজে, কিন্তু সেটা অন্য কারণে, আমি জানতে চেয়েছিলাম প্রদীপ কি লিখেছে সেটায়, আর দেখতে গিয়েছিলাম যদি কিছু পাওয়া যায় যাতে আমরা প্রদীপের হদিশ পাই। বিশ্বাস করুন আমরা এখানে এসেছি ওকে খুঁজতে, আমরা দোষী নই, ওর দাদাও তো ওর ক্ষতি করতে পারে, শুনেছি ইদানিং ওদের পারিবারিক সম্পত্তি নিয়ে দুজনের মতবিরোধ ছিল, আর প্রদীপের এখানে আসার কথা উনি নিশ্চয়ই জানতেন। সেটা না হয় মানলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদীপ ওই বাঁধটা থেকে গাড়ি ছেড়ে দিয়ে কোথায় গেছিল, সেটা বার করতে পারলেই বোধ হয় রহস্যের সমাধান হবে। ঠিক আছে, তোমরা এখন যাও, যদি দরকার পড়ে ডেকে পাঠাবো, আর হ্যাঁ, হোটেল ছেড়ে কিন্তু কোথাও যাবে না, আমি পুলিশে জানিয়ে রাখছি। ওরা চলে যেতে প্রদীপের ডায়েরিটা খুলে শেষ দিনের লেখাটা আবার পড়ল, অদ্ভুতভাবে কোনো জায়গার নামই নেই, সেদিনও কোথায় গেছিল কিছুই লেখা নেই সেই বিষয়ে,
কবিতাটা আবার মন দিয়ে দুবার পড়ল। না, কিছুই বোঝা যাচ্ছে না। ডায়েরি বন্ধ করে আবার ভাবতে লাগলো শাম্ভবী। মাঠ দেখার পর অত সময় প্রদীপ কোথায় ছিল, কি করছিল, ওর বন্ধুদের কোথায় ও কিভাবে খুঁজে পেয়েছিল, আর ওর দাদাকেও এখন সন্দেহের তালিকায় রাখতেই হয়। সন্দেহটা ওর আগে থেকেই হয়েছিল, যখন ভাইয়ের সারাদিন না ফেরাতেও দাদা তেমন গা করেননি। আর এই সম্পত্তি অতি মারাত্মক জিনিস, তাই ভরসা নেই কাউকে। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে এইসব ভাবছে, হঠাৎ একটা খটকা লাগলো ওর। তাড়াতাড়ি আবার ডায়েরিটা খুলে নিয়ে নির্দিষ্ট অংশটা দেখেই চোখ চকচক করে উঠল শাম্ভবীর। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েও চলে গেল সৌম্যদের ঘরে। ওরা তিনজনেই তখন একসাথে ছিল। শাম্ভবী ওদের দেখে বলল, চলো আমার সঙ্গে এখনই। হতচকিত তিন বন্ধু এই প্রাইভেট ইনভেস্টিগেটর মেয়েটির কথা শুনে বিস্মিতভাবে চেয়েছিল। শাম্ভবী আবার বলল, চলো তাড়াতাড়ি, দেরি করো না, যেতে যেতে সব বলছি। চারজন সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। শাম্ভবী ওদেরকে গাড়িতে যেতে বলে রিসেপশনের দিকে গেল। একটু পর গাড়িতে উঠে ড্রাইভারকে নির্দেশ দিল, আমি রাস্তা বলে দেবো, তুমি এখন সোজা বড় ঝর্ণার দিকে চলো। তারপর দেখলো তিন বন্ধু ওর দিকে অপার বিস্ময় তাকিয়ে আছে। গাড়ি ছুটে চলেছে, শাম্ভবী ড্রাইভারকে নির্দেশ দিয়ে চলেছে। গাড়ি বড় ঝর্ণা পেরিয়ে পাহাড়ের গা বেয়ে একটু নিচের দিকে নেমে গেল। সৌম্য বলল, এইদিকে আমরা আগের বার আসিনি, এটা কোন দিকে যাচ্ছি আমরা? সেটা জানতে গেলে তোমাদের প্রদীপের কবিতাটা পড়তে হবে, বলে গাড়িটা বার করে কবিতাটা খুলে এগিয়ে দিল সৌম্যর দিকে। তারপর বলল, পড়ে দেখো তো কি বুঝলে। তিথি ডায়েরিটা নিয়ে কবিতাটা জোরে জোরে আবৃত্তি করতে লাগল। আজ জীবন দিল নতুন পাঠ, নতুন ভাবে চিনলাম তোদের, নব রূপে নব সাজে নব কলে বরে, দল আছে আছে অস্তিত্ব মোদের, পথ আজ শান্ত মন যে অশান্ত, উঠতে চায় মেলে ডানা, রইলাম পরে খুঁজতে সেই ঠিকানা। উজ্জ্বল বলল, পড়ে তো মনে হচ্ছে নতুন ভাবে আমাদেরকে চিনেছে, কিন্তু কিসের ঠিকানা খুঁজছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক কিসের খোঁজ আছে বলুন তো ম্যাডাম, আমরা তো ঠিক বুঝলাম না। তোমাদের বন্ধুর বেশ বুদ্ধি আছে মানতে হবে, দারুণ ভাবে সূত্র ছেড়ে রেখেছে। তোমরা ভালোভাবে পড়লে হয়তো বুঝতে পারতে, কিন্তু যাই হোক আমি এখন বলে দিই, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরগুলো ভালো করে খেয়াল করে দেখো, দেখো কি আছে। তিথি পড়ে বলল, প্রথম অক্ষরগুলো তো হলো আ, দন্তেন্ন দন্তেন্ন, দ, প, হস্য, বৈষ্ণ্য, র। এবার এগুলোকে জোড়ো, দেখো আ, ন, ন, দ, প, হস্য, র, কি হয়? আনন্দপুর। ঠিক, আমরা সেখানেই যাচ্ছি, আশা করি প্রদীপকে ওখানেই পাওয়া যাবে। আনন্দপুর পৌঁছতে সময় লাগলো আধ ঘন্টা মতন। শাম্ভবী দেখেছে এই সময়টাতে ওরা তিনজন কিরকম উত্তেজনায় ছটফট করছে। গ্রামটি খুব সুন্দর, অনেক ভেতরের দিকে, সাধারণ মানুষের নাগাল এড়িয়ে এ যেন একটা স্বর্গ। গাছপালায় ভরা স্নিগ্ধ একটা গ্রাম, গাড়ি নেই, নেই তীব্র কোলাহল, আছে শান্তি, কেমন একটা মনোরম পরিবেশ। সামনে দুটো বাচ্চা খেলছিল, তাদের জিজ্ঞাসা করতেই ওরা ওদের নিয়ে গেল একটা মাটির বাড়িতে। ভেতরে বেশ কটা বাচ্চার আওয়াজ আসছে, ওরা ভেতরে ঢুকে গেল। ভেতরে বছর 35 এক যুবক ছটা বাচ্চাকে আঁকা শেখাচ্ছিল। উজ্জ্বলকে দেখেই চেঁচিয়ে চেঁচিয়ে উঠল, আরে প্রদীপ। শাম্ভবী বুঝল এই সেই প্রদীপ যাকে কেন্দ্র করে এত কিছু। প্রদীপ সোজা এসে ওদেরকে জড়িয়ে ধরল, তারপর বলল, আমি জানতাম তোর একদিন না একদিন আসবি। জানিস, এই গ্রামটা আমি খুঁজে পেয়েছি আমাদের স্পন্দনকে। এই বাচ্চাগুলোর মধ্যে আমি পেয়েছি আমাদের সেই উন্মাদনা, পেয়েছি সেই অনাবিল আনন্দ। এই মানুষগুলোর মধ্যে আমি প্রতিদিন খুঁজে পাই তোদেরকে। এই বাচ্চাগুলো যখন সৃষ্টিতে মাতে আমি দেখতে পাই আমাদেরকে, সেই লেকে গাছের নিচে বসে আমরাই যেন সৃষ্টিতে মেতেছি। ভালোবেসে ফেলেছি এখানটাকে। এখানেই থাকবি নাকি? আর ফিরি, একবার আমার স্পন্দনকে ফিরে পেয়েছি, আর হারাতে দেবো না। আমি এখানেই থাকবো এদের সঙ্গে, এদের ভালো করব,
যতটা পারি উন্নয়ন করব। আমার কাছে তোদের টাকাটা ছিল, কিন্তু এদের জন্য কিছুটা খরচ করে ফেলেছি। তিথি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার বলল, কে চাই রে ওই টাকা? ওটা তুই যেভাবে খুশি কাজে লাগা, তোকে খুঁজে পেয়েছি, ব্যাস আর কিছুই লাগবে না। সম্ভবী চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সৌম্যকে প্রদীপের সঙ্গে আলাপ করিয়ে দিল। আলাপ সেরে সম্ভবী বলল, চলো আমরা তাহলে ফিরি, সন্ধে হয়ে এলো তো। আপনি যান ম্যাডাম, আমরা এখানেই কিছুদিন থাকবো আমাদের বন্ধুর কাছে, বলল সৌম্য। প্রতিবেশী সাম্ভবীর হাত দুটো ধরে বলল, আমি ভেবেছিলাম হয়তো এই সূত্রটা আমার বন্ধুরাই বার করতে পারবে, কিন্তু আপনি তা পেরেছেন। আপনার কাছে একটাই অনুরোধ ম্যাডাম, আমি কোথায় আছি কাউকে বলবেন না প্লিজ। আমি এই বেশ ভালো আছি, হারিয়ে গেছি দুনিয়ার থেকে, ওরা তো জানলো আমার তাতেই হবে, আর কেউ যেন না জানে ম্যাডাম। বেশ তাই হবে, আমি তোমার দাদাকে জানিয়ে দেব যে তুমি বেঁচে আছো, ভালো আছো, কিন্তু কোথায় আছো তা জানাবো না। তবে তুমি আরেকটু হলেই তোমার বন্ধুদেরকে কিন্তু ফাঁসিয়ে দিচ্ছিলে, তোমার ডায়েরি সূত্রের চক্করে ওদের জেল হাজত হতে পারত। যাই হোক, তোমরা ভালো থেকো। ওদের চার বন্ধুকে পেছনে রেখে, সেই মোহময় গ্রামটাকে পেছনে রেখে সম্ভবী গাড়ি করে রওনা দিল হোটেলের দিকে। নানা রহস্যের সমাধান করা এক জিনিস, কিন্তু আজ সম্ভবী উপলব্ধি করল একটি রহস্য সমাধান করা বোধহয় সত্যি অসম্ভব, সেটা মানুষের মন। এই কেসটা তাকে ভাবিয়ে তুলল, বন্ধুত্বের দারুণ মানে দেখিয়ে দিল। যে বন্ধুত্বের জন্য একজন হারিয়ে যেতে পারে, যে বন্ধুত্বের জন্য তিনজন সব কাজকর্ম ছেড়ে চলে আসতে পারে, সত্যি অদ্ভুত কেস, যাতে কোনো অপরাধ নেই কিন্তু মন আছে। নিজের কাজকে, নিজের পেশাকে আরও যেন ভালোবেসে ফেলল সম্ভবী। বাড়ির জন্য মন খারাপ লাগলো সম্ভবীর। হোটেলে ফিরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় ছাড়িয়ে গাড়ি তার গন্তব্যে পাড়ি দিল। শুনছিলেন রাজদীপ চক্রবর্তীর কলমে প্রদীপ অন্তর্ধান রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্পপাঠে ছিল আয়ুষী, মৃন্ময়, বাক্যবাগীশ, সুদীপ্ত, সৃষ্টি, জয়, রাজীব ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।